বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি কুমিল্লার সাহার থেকে নির্বাচিত মাননীয় সদস্য অধ্যাপক আলী আশরাফ। মাননীয় সদস্য, আপনার সময় 5 মিনিট, অনুগ্রহপূর্বক 5 মিনিটে শেষ করবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আপনাকে মাননীয় হুইপ জনাব শহীদুজ্জামান সরকার যে প্রস্তাবে হাউসে এনেছেন যে রোহিঙ্গা ইস্যুতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক এবং উদারনৈতিক দৃষ্টিভঙ্গি, বরিষ্ঠ নেতৃত্ব, দর্শন, চিন্তা দেশে বিদেশে ব্যাপকভাবে প্রশংসিত, সমাদৃত হচ্ছে। এই ফলশ্রুতিতে ইন্টারপ্রেস সার্ভিস নিউজ এজেন্সি UN কর্তৃক হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ড অ্যান্ড গ্লোবাল হিউম্যান কলিশন কর্তৃক সোশ্যাল ডিস্টিংশন অ্যাওয়ার্ড ফর আউটস্ট্যান্ডিং লিডারশিপ, এই অ্যাওয়ার্ডগুলি তাকে দেওয়া হয়েছে এবং সেটা এই জাতির গর্ব এবং জাতির প্রতীক হিসাবে এই জাতীয় সংসদ আমি মনে করি যে প্রস্তাব সুপ্রিম সাহেব এনেছেন এটা আমরা সর্বসম্মতি গ্রহণ করতে পারি। আমি আমার পক্ষ থেকে একথা সমর্থন করি এবং আশা করি জাতীয় সংসদ সর্বসম্মতিক্রমে এটা গ্রহণ করবে এবং মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করবে, কারণ ইস্যুটি সাংঘাতিক গুরুত্বপূর্ণ। এ কারণে বাংলাদেশ যখন এই রোহিঙ্গার মাননীয় সদস্যবৃন্দ বক্তব্য রেখেছেন, যখন এই মায়ানমারের এইসব অমানবিক কার্যের ফলে এদেশে মায়ানমার থেকে এই উদ্বাস্তুরা বাংলাদেশে প্রবেশ শুরু করলেন, বাংলাদেশের আর্থসামাজিক অবস্থার প্রেক্ষিত এবং সার্বিক বিবেচনায় একটা ক্ষুদ্র দেশ, 17 কোটি লোক এবং এই পাশের একটা দেশ থেকে মোর দেন 1.5 মিলিয়ন পিপল তারা এসে এই দেশে প্রবেশ করছে, ঠিক সেই মুহূর্তে যেটা একটু আগে আমাদের সম্মানিত সংসদ সদস্য যারা ফারুক খান বললেন যে সেই কনটেক্সটে বাংলাদেশ এটাকে সমস্ত এই বিরোধ এবং সাংঘর্ষিক অবস্থাকে মোকাবেলা করে এটাকে সেদিনই মানবিক দৃষ্টিতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এদেরকে আশ্রয় দিয়েছেন এবং সে কারণে সারা পৃথিবীতে এটা সমাদৃত হয়েছে। কিন্তু আমি অত্যন্ত আক্ষেপের সাথে মাননীয় স্পিকার একটা কথা বলবো যে কাজটি ছিল জাতিসংঘের, এই কাজটা এই যে পৃথিবীতে সমস্ত বিরোধ হানাহানি এসব ঘটনার নিষ্পত্তি কে করবে? মধ্যস্থতা জাতিসংঘ। জাতিসংঘ এখানে ব্যর্থ হয়েছে কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এখানে সফলতা অর্জন করেছেন এটা চারটেখানি কথা না। সেজন্য নিঃসন্দেহে জাতিসংঘ পর্যন্ত তার বিভিন্ন এজেন্সিগুলো আজকে এটা স্বীকৃতি দিতে বাধ্য হয়েছে। তো সুতরাং এই ঘটনা প্রবাহে নিঃসন্দেহে আমি মনে করি যে সংসদের অভিমত এটা যে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে ই করবো, মানে প্রশংসিত করব এবং ধন্যবাদ দেব। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এদেশের আর্থসামাজিক অবস্থার প্রেক্ষিত ছিল সাংঘাতিক রকমের, যে আমরা কতদিন এফোর্ড করতে পারবো, আমাদের জনজীবন বিপর্জন হতে পারে। আজকে সার্বিক বিবেচনা দেখা গেছে যে রোহিঙ্গারাও অত্যন্ত শান্তিপূর্ণভাবে সেখানে বসবাস করছে, খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা সার্বিকভাবে দেশের সরকার অত্যন্ত সুষ্ঠুভাবে এটা পরিচালনা করছে। সাথে সাথে এ দেশের আর্থসামাজিক অবস্থার প্রেক্ষিতে কি আপনার, আপনি আজকে ম্যাক্রো ইকোনমিক দৃষ্টিভঙ্গিতে দেখেন এদেশের সামষ্টিক অর্থনীতিতে কোথাও কোনো ব্যাঘাত ঘটে নাই, দ্রব্যমূল্য বাড়ে নাই, সামাজিক অস্থিরতা বাড়ে নাই, এসব ঘটনাগুলো একটা সাংঘাতিক প্রতিবাদ্য বিষয়। আমরা নিজেরাও অস্থির ছিলাম যে এই যে আমাদের একজন সম্মানিত সদস্য মাইনউদ্দিন খান বাদল বললেন, তিনি বিরোধিতা করেছেন এবং অনেকে এই মানসিকতা ছিল যে এটা আমরা এফোর্ড করতে পারবো না, কিন্তু মানবিক দৃষ্টিভঙ্গিতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে উদার মনোভাব নিয়ে এই কথাটা বলেছেন এটা সারা পৃথিবীতে আজকে সমাদৃত হচ্ছে। এদেশের মানুষও আজকে অত্যন্ত গর্বিত জাতি হিসাবে এই যে জাতি গর্ব অনুভব করে যে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে যে স্বাধীনতা অর্জন করেছে, যে জাতি আত্মমর্যাদায় পৃথিবীতে আজকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে, সেই জাতি আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে গর্ব অনুভব করতে পারে। কারণ এই মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে সারা বিশ্বের সমস্ত কার্যক্রম এবং সমস্ত বিশ্বের বিবেককে নাড়া দিয়ে আজকে পৃথিবীতে মাথা চার উঁচু করে দাঁড়িয়েছেন। একদিন যে দেশকে বলা হতো যে বটম লেস ব্রেক বাস্কেট, বলা হতো ডেভেলপমেন্টের টেস্ট কেস, সাংঘাতিক বড় বড় অর্থনীতিবিদরা বলেছে, কিন্তু সেই সবগুলো তারপর আপনি পাশে তাকিয়ে দেখুন, সেদিন এই দেশটাকে 5-5 বারের দুর্নীতি চ্যাম্পিয়ন করেছিল একটি সরকার, এই বিএনপি এবং তার সহচররা, কিন্তু সেই দুর্নামগুলি কাটিয়ে এই দেশটাকে একটা সম্ভাবনার দেশ, এই দেশটাকে একটা রোল মডেল হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে নিচ্ছেন, তার পার ক্যাপিটা ইনকাম, তার গ্রস, তার রিজার্ভ, তার এক্সপোর্ট আর্নিং, তার সমস্ত সার্বিক খাদ্য নিরাপত্তা, সমস্ত ঘটনা প্রবাহ আজকে আপনি দেখেন মাননীয় স্পিকার স্তম্ভিত হবেন। 7.5 কোটি লোক ছিল, 92 লক্ষ হেক্টর জমি ছিল দেশে, তখনও মানুষ না খেয়ে মরতো, আর আজকে 17.5 কোটি লোক
তারপরে আপনি আসেন জমি কমে গেছে অর্ধেক, তারপরে এই দেশে 4 কোটি টন খাদ্য খাদ্যে আমরা উদ্বৃত্ত। এই দেশ আজকে এগুচ্ছে, এই দেশ আজকে সারা পৃথিবীতে অদম্য স্পিরিটে এগিয়ে পৃথিবীতে এই স্বল্পোন্নত দেশ থেকে উন্নত। মাননীয় সদস্য সময়ের খুব 1 মিনিট বলেন, বলেন বলেন সুতরাং এই গতি অপ্রতিরুদ্ধ। একটা কথা আছে, একটু আগে আমরা অনেক কথা শুনেছি, এগুলি এত বেশি সমালোচনা করে লাভ নাই, এগুলি অনেক ক্ষেত্রে আমরা ওই ঐক্য ফক্য এসব ঘটনা আমরা জানি। এই বাংলাদেশের সৃষ্টি লগ্ন থেকে আপনিও অনুবন্ধন করেছেন, নাগিনীরা চারিদিকে এরকম বিষাক্ত নিঃশ্বাস ফেলেছে, তারপরে দেশকে বঙ্গবন্ধু হত্যার পরে নাগিনীরা এরকম বিষাক্ত নিঃশ্বাস ফেলেছে, সেটা আওয়ামী লীগের এবং বঙ্গবন্ধুর সহচর সহকর্মীরা সেটা ভালো করেই জানে। ভিতরে বাইরে সর্বত্র আমাদের এই শত্রুতে ভরা, সেইগুলিতে প্রতিহত করা আগামী দিনে শেখ হাসিনার নেতৃত্বে যেই দৃষ্টান্ত আমরা স্থাপন করেছি পৃথিবীর সামনে, সেই দৃষ্টান্তকে সামনে নিয়েই অদম্য স্পৃহাতে ওই শহীদের রক্তের দিকে তাকিয়ে বঙ্গবন্ধুর আদর্শের বাংলা অদম্য মানে জানুন মাননীয় প্রধানমন্ত্রী সুযোগ্য নেতৃত্বে আমরা এই দেশকে সোনার বাংলা হিসাবে গড়ে তুলব। কারণ এটা ইতিমধ্যে প্রমাণিত হয়েছে সারা বিশ্বে, প্রমাণিত হয়েছে দেশে, এবং মানুষের মধ্যে আস্থা সাংঘাতিকভাবে জন্মেছে যে সোনার বাংলা এবং উন্নত বাংলা এই ধন্যবাদ, ধন্যবাদ মাননীয় সদস্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবারে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি কাজী রোজি মহিলা আসন 41, মাননীয় সদস্য দয়া করে 3 মিনিট।